নানা আয়োজনে 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে শোভাযাত্রা করে প্রতিষ্ঠানটি। পরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। সেখানে ছিল আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং কথক ও মণিপুরী নৃত্যের মনমাতানো পরিবেশনা। এ সময় বক্তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ জানান। প্রতিষ্ঠার 45 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিশ্ব সাহিত্য কেন্দ্র। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। বাহারি পোশাক আর নানা সাজসজ্জায় উৎসব মুখর ছিল এই শোভাযাত্রা। এরপর সাংস্কৃতিক আয়োজনে মিলনমেলায় পরিণত হয় বিশ্ব সাহিত্য কেন্দ্র। শিশু থেকে তরুণ, তরুণী ও বয়স্ক অনেকেই সামিল হন এই আয়োজনে। অনুষ্ঠানে সবাই মেতে ওঠেন গল্প আড্ডায়। এ সময় বক্তারা বলেন, সংস্কৃতির ওপর নানামুখী আগ্রাসন থাকলেও বইপ্রেমীদের সাহসী পদক্ষেপে দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আলোকিত মানুষ করতে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সংস্কৃতির উপরেই আগ্রাসনটা বেশি, তো সেইখান থেকে একটু ভয় লাগে, কিন্তু আমাদের সাহসী পদক্ষেপগুলোও থাকবে, তাই আসলে আমরা প্রবাহমান থাকব। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ জানান, মাত্র 35 টাকা দিয়ে শুরু করা অল্প কয়েকজনের এই অভিযাত্রায় এখন কোটি মানুষ যুক্ত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজও চলছে। 35টা টাকা ছিল আমাদের, একজনে দিয়েছিলেন, সেটা দিয়ে আমরা শুরু করেছি। অল্প মানুষ, কিন্তু সমস্ত মানুষকে আমরা আস্তে আস্তে জড়িয়ে নিতে চেষ্টা করেছি। 2 কোটি ছেলে মেয়ে আমাদের এই প্রক্রিয়ার মধ্যে এসেছে। হ্যাঁ, তাদের লালন, মনের লালন ঘটেছে। 45 বছর আগে মাত্র 10 জন তরুণের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু হয়। বই পড়ে তা নিয়ে আলোচনা ও প্রতিযোগিতার চর্চাও করে আসছে প্রতিষ্ঠানটি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।